খুব আনন্দের কথা, আজকের দিনে অনেক জায়গায় ছবিটা রিলিজ হচ্ছে, তো আমরা জয়ন্তী সিনেমা হলে আছি ব্যারাকপুরে। সবাই এসে গেছে অলরেডি, শুরুর পথে আমরা অনেক ভালোবাসা পেয়েছি এবং শেষ পর্যন্ত ভালোবাসা পেতে চাই। অনেক বাচ্চারা অভিনয় করেছে, বাচ্চাদের অভিনয় আশা করি সবার ভালো লাগবে। লালু আমরা পড়েছি, আজ দেখার সুযোগ পেয়েছি আর সুযোগ করে করতে পেরেছি আর কি আদিম প্রোডাকশনের তরফ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের একটু কম কথা বলবো, বাকি আমার প্রডিউসার স্যার বলবেন, ম্যাডাম বলবেন এবং বাকি অল আর্টিস্ট বলবেন, আজকে আমি কম কথা বলতে চাই। আজকে হঠাৎ করে এই ছবিটাই বা বেশি এই গল্পটাই কেন লালু কেন হঠাৎ করে? এইটা এই প্রশ্নটা অনেকেই করেছে, কিন্তু এই গল্পের পিছনে অনেক কারণ আছে। প্রথম তো আমাদের আমার খুব কাছের দাদা বন্ধু সৌমেনদা বলেছিল যে লালু করার জন্য, বইটা পড়ার জন্য। তারপরে আদিম প্রোডাকশন এটাকে বললো যে হ্যাঁ করা যাক। শোভাদেব বর্মা আমাদের প্রডিউসার বললেন যে চলো পলাশ ছবিটা করি। তারপরে আমার ডিওপি কুষ্মান্না বললো হ্যাঁ চলো পলাশ দা, এটা সুন্দর ছবি করাই যেতে পারে। এই যে টিম মিলে আমরা এই লালু শুরু করেছিলাম, আজ দেখার সুযোগ পেয়েছি। ব্যাস কতদিন ধরে মোটামুটি? আমি এগুলো বলবো না, এমা বললে গন্ডগোল হয়ে যাবে, একদম না, ছবি দেখা চাই, ব্যাস পরে কথা হবে। একটা দীর্ঘ পরিশ্রমের পরে যখন আজকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বস্তুটা আজকে আমরা পাচ্ছি, তখন আনন্দ তো অবশ্যই হচ্ছে। আনন্দ হচ্ছে না এ কথা বলতে পারবো না। পাশাপাশি যেহেতু এটা আদিম প্রোডাকশনের প্রথম প্রযোজনা, প্রথম নিবেদন, একটা টেনশনও আছে যে কেমন হবে, কি হবে, সবার ভালো লাগবে কি না। তবে আমরা চেয়েছিলাম একটা ঝকঝকে পরিচ্ছন্ন একটা অফবিট সিনেমা করতে, যে সিনেমাটা ছোট বড় বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে দেখতে পারবে। তো অনেকে জানতে চাইছেন যে লালু সিনেমাটাই কেন, লালু গল্পটাই কেন। আদিম প্রোডাকশন ব্যক্তিগতভাবে আমরা মনে করি যে বহু বছর আগে যে কাহিনী বা যে গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছিলেন, সেই গল্প বা কাহিনী আজও এই সময়ে দাঁড়িয়েও সমানভাবে প্রাসঙ্গিক। আমরা শুধু এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে চেয়েছি, বিশেষ করে ছোটরা যারা আছে তারা জানুক, তার ব্যাপারটা বুঝুক, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমি বলবো আপনারা মিডিয়া বন্ধুরা যারা আছেন, আপনারা তো সবাই থাকবেন প্রথম থেকে, যখন দর্শকরা বেরোবে সিনেমার পরে তাদের মতামতটা আপনারা দেখুন, সবাই কী বলছে। সবার ভালো লাগলে অবশ্যই আমাদেরও খুব ভালো লাগবে। আর হচ্ছে যে আপনারা যারা পাশাপাশি একদম প্রথম থেকে আছেন, আমার যারা সহযোগী ছিল তাদের সবাইকে কিন্তু আজকে আমি একদম আমার মনের থেকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার সবাইকে।